উঠুন 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 সরে যান সরে যান সরে যান একটু উঠুন না যান ঠেলবেন না পেছনে যান আর বলবেন না দেখুন না ম্যানুয়ালের সামনে বসে আছে বলছে ওর জন্য একটা মেয়ে আসবে এদের বাবা মায়েদেরও বলি পাগল ছেলেকে রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে আমি ওর বাবা সরি স্যার আমার একটা মান সম্মান আছে সেটা কি এই ম্যান হলে ডুবিয়ে ছাড়বি আরে বাবা ম্যান হলে কোনো মেয়ে পাওয়া যায় না ওঠ বাড়ি চল ওঠ চল গাড়িতে বস যা না তাই বস দেখে একটু সরুন তো ওই যে চলে যাচ্ছে ইডিয়েট আগে বলবি তো আরে আমি জানবো কি করে ওটা তখন তো কাদা মাখা হনুমানের মতো মুখছি আচ্ছা চল ওর গাড়িটাকে ফলো করি হনুমানের পেছনে কলা নিয়ে দৌড়ানোর কোনো ইচ্ছে নেই আমার আমি চললাম ছেলে আমার বটে একখানা একদম বাঁধিয়ে রাখার মতো ম্যানহোলের মধ্যে মেয়ে খুঁজছে জেনে নাও মেয়েটা কে তার বাবা মার সঙ্গে কথা বলি নইলে আবার হয়তো ম্যানহোলের মধ্যেই ঢুকে পড়বে তখন খুঁজে পাওয়া মুশকিল হবে তুমি হয়তো চিন্তা করছো কেন কাল তো আমার সঙ্গে ইন্দ্রাণী বাড়ি যাবে তখনই সব জেনে নেব সদ্য ম্যানহোল থেকে উঠেছে আবার এই বর্ষায় পাহাড়ে নিয়ে যাবে ওখান থেকে পা স্লিপ করলে কিন্তু একেবারে খাদে ও হ্যাঁ কর্নেল সাহেব যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে যা হোক একটা কিছু বলে ম্যানেজ করে নিও নইলে আবার হয়তো বন্দুক হাতে করে নিয়ে আমাকে গুলি করতে ছুটে আসবে দেখ তো তোর আর কিছু নিতে হবে কিনা এত হাসছো যে বাবা তোমাকে ডিভোর্স করবে বলেছে নাকি তোর কথা শুনলে যে কেউ হাসবে যেন একটা কমেডি ফিল্মের গল্প একটা রোমান্টিক ফিল্মকে তুমি কমেডি ফিল্ম বলছো ছেলে বড় হয়েছে একটা মেয়ের প্রেমে পড়েছে কোথায় তাকে খুঁজে বের করে ছেলের বিয়ে দেবে ভাবো তো গল্পের এন্ড কিরকম হবে আমাদের ছেলে মেয়ে হবে তারা ঠাম্মা ঠাম্মা বলে তোমার সঙ্গে খেলবে দাঁড়া আগে মেয়েটাকে তো পা পাবো না না কপালে থাকলে নিশ্চয়ই পাবি তুমি কপালে কথা বললে অমনি টায়ারটা পাংচার হয়ে গেল পাংচার কপাল চিন্তা করিস না তোর বাবা যখন বাসে দ্বিতীয়বার আমার টিকিট কেটে লিখে দিয়েছিল আই লাভ ইউ বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল বাবার সঙ্গে তোমার বিয়েটাও একটা অ্যাক্সিডেন্ট শয়তান ছেলে যা টায়ারটা পাল্টা মা আবার ওই মেয়েটার সঙ্গে আমার দেখা হবে কি করে অ্যারিথমেটিক পৃথিবীটা গোল এখানে যদি কাউকে ভালো লেগে যায় তাহলে তার সঙ্গে দ্বিতীয়বার দেখা হবে আর তৃতীয়বার আকাশ আকাশ শোন আকাশ ধরতে পারলে চারটে টায়ার পাংচার করে দিতাম এতে তো বর্ষার নাম লেখা আছে তোমায় তো দেখে মনে হচ্ছে না তুমি মেয়ে আপনাকে দেখেও তো মনে হচ্ছে না মাঝামাঝি কিছু একটা মনে হচ্ছে দিন দিন রুমালটা দিন দেব না হাত মুখ ধুয়ে সোজা বাড়ি চলে যা
তো চেহারাটা পুরো হনুমানের মতন লাগছে, ঠিক আছে? আমি মুখ ধুয়ে নিলে তো আবার মানুষ হয়ে যাব, কিন্তু আপনাকে সার্ভ দিয়ে কাজলেও যে হনুমান সেই হনুমানই থেকে যাবে। দিন রুমালটা দিন। এইভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে না খোকা, হনুমানরা তাদের ভাই মনে করে সঙ্গে নিয়ে যাবে। ছাড় দেওয়ার জন্য মাদার ইন্ডিয়া রেডি আছে। কোথায় গিয়েছিলি? কি অবস্থা হয়েছে তোর? মা, সেই মেয়েটাকে আবার দেখেছি, দৌড়েছিলাম পিছনে, একটুর জন্য হাত ছাড়া হয়ে গেছে। মাথা খারাপ হলে সব মেয়েকে ওই মেয়েটার মতন দেখবি, এখন চল। আমি কি করবো? আকাশ, এই দেরি করিস না কিন্তু। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি শুরু হয়েছে, অনেকদিন পরে তুই আসছিস তো, তাই রাস্তাটা ধোয়া হচ্ছে। তুমি দেখতে যতটা সুন্দর, তোমার টেস্টটা ততটাই খারাপ। মাইন্ড ইওর ওন বিজনেস। ম্যাডাম, আপনার কাছে পোড়া মোবাইল আছে? মুখে মাগ,
আসলে মুখটা পরিষ্কার থাকলে কাছের লোকরা চিনতে পারে না, পোড়া মোবিলে হয়ে যাবে না। ননসেন্স, পোড়া মোবিল রাখবেন কিন্তু। আকাশের বর্ষাকে চেনো? চেনো না তো? আমাদের নাতি নাতি, ছেলে হলে আকাশ, মেয়ে হলে বর্ষা, দুটোই ঠিক আছে, এর বেশি দরকার নেই। আপনি অনেকক্ষণ থেকে আমার পেছনে লেগেছেন, কে বলেন তো আপনি? আমি সেই সৌভাগ্যবান যে তোমাকে দেখতে গিয়ে ম্যান হলে পড়ে গিয়েছিল, আর এই দুটো হলো তার প্রমাণ। ওহ মাই গড, আপনি? হুম, কাদামাখা মুখ, রেডিও মির্চি, আমি ভাবতেই পারিনি আপনার সঙ্গে দেখা হবে। আমিও ভাবিনি যে তোমার সঙ্গে দেখা হবে, কিন্তু হওয়াচ্ছিল। মানে অ্যারিথমেটিক, পৃথিবীটা গোল, এখানে যদি কাউকে ভালো লেগে যায় তাহলে তার সঙ্গে দ্বিতীয়বার দেখা হয়, আর দ্বিতীয়বার দেখা হলে বিয়ে পাকা। তোমার সঙ্গে এটা নিয়ে আমার তৃতীয়বার দেখা, তার মানে আমি তোমাকে বিয়ে করছি, এটা কনফার্ম। কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, ভরা বর্ষা, জমাট প্রেম, বেশি দেরি করে লাভ নেই। আপনার বাবা মা আছেন? আছে মানে, বাঁধিয়ে রাখার মতন বাবা মা, আমার বাবার 15টা ফ্যাক্টরি, আর আমি তার একমাত্র ছেলে। তোমার শাশুড়ি মানে আমার মা একবারে মাদার ইন্ডিয়া, সে তার ছেলে বউকে একবার মাথায় করে রাখে, সব মিলিয়ে একটা বিরাট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যে কোনো মেয়ের বাবা এরকম ছেলে পেলে লুফে নেবে। শুনুন শুনুন শুনুন, না না, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানার দরকার নেই আমার, তোমাকে আমার ভালো লাগে সেটাই আমার কাছে যথেষ্ট, আর যদি ছোটোখাটো কোনো গণ্ডগোল থাকে সেটা আমি অ্যাডজাস্ট করে নেব, সব কিছু কি আর মনের মতন পাওয়া যায় নাকি? আপনার বাড়ির কাছে কোনো মেন্টাল হসপিটাল আছে? হুম, কেন, তোমার ফ্যামিলির কারো মাথায় গণ্ডগোল আছে নাকি? না, আপনার মনে হয় ম্যানহোলে পড়ে আপনার মাথায় চোট লেগেছে, আপনার মাথার কটা স্ক্রু ঢিলে হয়ে গেছে, সেগুলোকে তাড়াতাড়ি টাইট দিয়ে নিন, না হলে এরপর রাস্তাঘাটে মার খেয়ে মরবেন। এই যে ভালো ছেলে আর থেকে বেরিয়ে যাবে কিন্তু, আর আমি তোমার পিছনে দৌড়বো না, ভুল করে তুমি যদি আমার সামনে চলে আসো তাহলে আর ছাড় ছোড় নেই, সোজা মাথায় সিঁদুর দিচ্ছি। ওয়াও, ও ভাই, দড়িটা একটু টানুন না। আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি ওই দড়িটা একটু টানুন। সবে ছাদনা তলার দিকে এগিয়েছি কাকা, আর তুমি আমার হাতে দড়ি ধরছো, কত কি কপালে লেখা আছে। আমার ছেলে আকাশ কত বড় হয়ে গেছে, তোমার মনে আছে ছোটবেলায় তুমি একবার আমাদের বাড়িতে গিয়েছিলে, তখন আমরা দিল্লিতে থাকতাম, বাথরুমে স্নানের সময় তুমি আমাকে মগ দিয়ে মেরেছিলে, ওসব কথা মনে থাকে? তখন কত ছোট ছিল। তা অবশ্য ঠিক, তোর ছেলে তো সবসময় তখন উদম হয়ে থাকে। আকাশ আমার মেয়ে বর্ষা। হাই, কোনো ব্যাপার না, তুমি দেখেছো তো, নো প্রবলেম। আপনার চাটা নিন। ও চা, থ্যাংক ইউ। তাহলে তোমার সঙ্গে আবার দেখা হলো, বসো না, সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা যাক। আপনার ঘড়িটা নিন আর আমার ঘড়িটা ফেরত দিন। এক্সচেঞ্জ অফার চলছে নাকি, একটা দিয়ে আরেকটা? সেটা তো আমি দিতে পারবো না, ওইটা আমার কাছে ভালোবাসার স্মৃতি। তাহলে আপনি আমার ঘড়িটা ফেরত দেবেন না। ওইটা নিতে গেলে আমাকে সমেত নিতে হবে, টেক ওয়ান গেট ওয়ান ফ্রি। ফ্রি জিনিসের উপর আমার কোনো মোহ নেই, আমি জানি আমার ঘড়িটাকে কি করে ফেরত নিতে হবে। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে।